স্বাগত ইভিএম টিভিতে, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার বেশ প্যাচে পড়ে গেলেন। হাইলি চান্স রয়েছে পশ্চিমবাংলায় 355 ধারা লাগু হওয়া, আর্টিকেল 355, যেটা নিয়ে কিন্তু জল্পনা চলছিল বহুদিন ধরে। পশ্চিমবাংলায় গণতন্ত্র বিঘ্নিত, পশ্চিমবাংলায় কেউ ভোট দিতে পারে না, ভোটের সময় বিভিন্ন রকম হত্যালীলা চলে এখানে, এখানে ভোটকে উৎসবের মতন দেখা হয় না। ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জায়গায় ভোট হলে মানুষ টের পায় না, তারা একটা ছুটির দিন উৎসবের মতন করে পালন করে ভোট, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় সেটা কখনোই হয় না। পশ্চিমবাংলায় ভোট মানে রক্তের হোলি খেলা, আর এই হোলি খেলা বন্ধ করার জন্য এবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কড়া পদক্ষেপ নিতে চলেছে। 355 ধারা হয়তো লাগু হতে পারে ভোটের আগে, এবং 355 ধারা লাগু হলে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যাচে পড়ে যাবে, তার দলের যে ছোট ছোট দুষ্টু ছেলেরা রয়েছে তারা যে প্যাচে পড়ে যাবে, তার যে আর ভোট লুট করা হবে না, সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছি বিগত যে সমস্ত ভোট গেছে, পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভার ভোট, প্রত্যেকটা জায়গায় কিভাবে একেবারে লুট হয়েছে, কিভাবে হত্যা হয়েছে, রক্তের বন্যা বয়ে গেছে বিভিন্ন জায়গায়, আর সেটাকেই রুখতে এবার 355 ধারা লাগু করা হয়তো হতে পারে। কারণ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই আইনি যে সমস্ত পরামর্শ রয়েছে, লাগু করতে গেলে কি কি জটিলতা আছে, লাগু কিভাবে হবে, সমস্তটাই কিন্তু তদন্ত মানে তারা দেখছেন, এবং আইনি প্রক্রিয়ায় যারা রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ নিচ্ছে, আর এই বিষয়ে নির্বাচন কমিশনকে কিন্তু অবগত করা হয়েছে। সব থেকে বড় ব্যাপার, নির্বাচন কমিশনকে এই 355 ধারার বিষয় অবগত করা হয়েছে। কারণ এই মুহূর্তে যেহেতু নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, এই মুহূর্তে সমস্ত যে সমস্ত প্রশাসনিক বিষয় রয়েছে সবটাই কিন্তু দেখাশোনা করছে নির্বাচন কমিশন। এবং এনআইএর উপরে যে হামলা আমরা দেখেছিলাম, এনআইএর উপরে যেভাবে ভূপতিনগরে হামলা করা হয়েছে, তার আগে ইডির উপরে হামলা করা হয়েছে, সেটাকে কিন্তু একেবারেই এই ভালো চোখে দেখছে না স্বরাষ্ট্র মন্ত্রক। এবং আমরা দেখেছিলাম যে 3 মাসের ব্যবধানে এই দুভাবে যে তদন্তকারী সংস্থাকে আক্রমণের শিকার হতে হয়েছে, সেখানে সাধারণ মানুষের কি দুর্দশা সেটা কিন্তু আজ করতে অসুবিধা হচ্ছে না কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে। কারণ এনআইএর উপরে যে হামলা একটা পরিকল্পনা মাফিক তাদের উপরে পাথর ছোড়া হয়েছে, এবং পরিকল্পনা মাফিক মুখ্যমন্ত্রী যেটা অ্যালিগেশন লাগাচ্ছে যেভাবে যে তারা কোনো রকম মানে তাদের যে পুলিশ থানা রয়েছে লোকাল থানাতে ইনফর্ম করেনি, তারা নিজেরাই চলে গেছে, মাঝরাত্রিতে চলে গেছে, সেখানে গিয়ে মহিলাদের উপর অত্যাচার করেছে, মহিলাদের নিগ্রহ করেছে, তাদের শ্লীলতাহানি করেছে, এই সমস্ত যে বাজে অভিযোগগুলো আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অপরদিকে তারই পুলিশ অফিসার, তারই পুলিশ সুপার মেদিনীপুরে তিনি আরেক রকম বক্তব্য রাখছেন, ফলে এই যে বিচারিতা হচ্ছে এবং এভাবে যেভাবে আক্রান্ত হতে হচ্ছে, খুনি মস্তান গুন্ডা তাদেরকে ধরতে যাওয়ার জন্য, সেটা কিন্তু একেবারেই নজিরবিহীন ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে। কারণ যে দুজনকে ধরার জন্য যাওয়া হয়েছিল সেই দুজন কিন্তু যে মনোব্রত জানা এবং বলাই মাইতি, সেই দুজন ব্যক্তিকে কিন্তু এর আগেও এনআইএ তলব করেছিল, কিন্তু তারা সেখানে একেবারেই উপস্থিত হয়নি, ফলে তাদেরকে গ্রেপ্তার করার জন্য অবশ্যই সেভাবে ঢাকঢোল পিটিয়ে যাওয়া হবে না, এটাই স্বাভাবিক কথা। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন যে এই দুষ্কৃতীরা তারা জেনে যাক, তারা জেনে গিয়ে পালিয়ে যাক, এই সুযোগটা কেন এনআইএ দেয়নি, সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ। কারণ ভূপতিনগরে যে দুষ্কর্মটা হয়েছিল, যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছিল একটি বাড়িতে, সেখানে কিন্তু সমস্তটাই তৃণমূল কর্মীরা মারা যায়, 3 জন তৃণমূল কর্মী মারা যায়, এবং যাদেরকে ধরা হয়েছে তারা কিন্তু তৃণমূল কর্মী ছিল, ফলে যে তৃণমূল কংগ্রেসের লোকেরা বোমা বাঁধতে গিয়ে, বোমা শিল্প করতে গিয়ে, বোমার কারিগর হতে গিয়ে তাদের যেভাবে মৃত্যু হয়েছে, তাতে যে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার জন্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জন্যই কিন্তু এনআইএ তদন্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র, সেটাই কিন্তু তার ফলেই কিন্তু এই বিশৃঙ্খলা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাফ কথা তিনি বলতে চাইছেন যে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, আমাদের ছোট ছোট দুষ্টু ছেলেরা এই সমস্ত কাজ করেছে, কেন সেখানে এই ধরনের এনআইএর মতো তদন্ত হবে, কারণ ছোটখাটো একটা কাজ, বোমা বিস্ফোরণে মারা যাওয়া, বোম বাঁধা, সেটা বোম বাঁধা নয়, সেটা চকলেট বাজি তৈরি করার ব্যাপার, এমনটাই কিন্তু তিনি মনে করেন। ফলে তিনি যে এবার প্যাচে পড়ছেন, যদি 355 লাগু হয়,
আর্টিকেল 350 লাগু হলে যে তিনি প্যাচে পড়বেন এবং তিনি খুবই বিপদে পড়বেন, কারণ তার দ্বারা আর এভাবে ভোট লুট যে হবে না, সিআরপিএফ জওয়ানদের ম্যানেজ করা যে তাদের তার দ্বারা হবে না সেটা কিন্তু পরিষ্কার। এরপর দেখা যাক যে কিভাবে এই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই 355 ধারা লাগু করা হয়, তারা কি ভোটের শুরুতেই করবে নাকি প্রথম দু দফায় যে ভোটটা হবে সেটা দেখে নেওয়ার পর শুরু করবে, নাকি একেবারে তার আগে থেকেই শুরু করবে 355 ধারা লাগু করবে, সেটাই এখন দেখার বিষয়। এবং এর ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোরতর একটা বিপদের সম্মুখীন হতে চলেছে, তার দল যে একটা ঘোরতর প্যাচে পড়ছে সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং আমরা সকলে সেই দিকে নজর রাখবো। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন ইভিএম টিভি। নমস্কার।